আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না করে দেখাবো আজকে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। এইভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে গরমের দিনে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে, আর এই তরকারিটা হলে অন্য কিছুর আর প্রয়োজনই পড়বে না। তো চলুন দেখে নিই হালকা পাতলা মাছের এই ঝোলটা কীভাবে তৈরি করে নিলাম। এইখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে আমি কাতলা মাছ ব্যবহার করছি। হলুদ মরিচ লবণ মাখিয়ে এরপরে এখানে দিয়ে নিচ্ছি গরম তেলে কাতলা মাছ। আপনার এখানে রুই মাছও ব্যবহার করতে পারবেন। এক পাশ হয়ে গেলে কিন্তু অপর পাশ উল্টে দিতে হবে, এপিট ওপিট খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে চারো সাইড থেকে খুব ভালো করে লাল করে ভেজে নেব, আর ভেজে নেওয়া হয়ে গেলে এই মাছগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে যে এক্সট্রা তেল আছে এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব, অল্প তেলেই রান্না হবে। এইখানে দেখুন দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, এগুলোকে কুচি করে এখানে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করার সময় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটির মতন চেরা। কাঁচামরিচের ঝালটা কিন্তু এতে বেশি দেবো। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী। পেঁয়াজটাকে একটু নরম করে নেব, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, আর সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ। মশলা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে পানি দিয়ে নেব, আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর উপরে কিন্তু এই ঝোলের আসল স্বাদ নির্ভর করে। এখন এখানে দুইটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিব। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, সুন্দর কালারও আসবে এবং ঝোলটা একটু টকটক লাগবে, ভালো লাগবে খেতে। এইদিকে মিডিয়াম সাইজের চারটি আলুকে এরকম করে ফালি করে নিয়েছি, একটু ভারী করেই কেটে নিয়েছি, আর এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নেব, দুই তিনবার এইভাবে ঢেকে খুলে কষিয়ে নেব, যাতে একেবারে লেগে লেগে আসে কড়াইতে। আর এই পর্যায়ে একটুও পানি ইউজ করব না, এইখানে টমেটো থেকে কিন্তু একটা পানি ছাড়বে। দুই তিনবার খুব ভালো করে কষিয়ে নেব এভাবে ঢেকে। এইখানে আলু আর টমেটোকে যেহেতু ভেজে নিইনি এমনভাবে কষাবো যাতে ভাজার মতনই হয়ে যায়। এইভাবে কষিয়ে নিলাম খুব সুন্দর করে, আর এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। পানির পরিমাণটা একটু বেশি হতে হবে, কারণ যেহেতু এটা ঝোলের হবে। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি, গ্রেভিটা যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে এইখানে যে আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম মাছগুলো এগুলোকে দিয়ে দেব। দেখুন বলক কিন্তু চলে এসেছে, আর এই পর্যায়ে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই মাছগুলোকে আর ওলট পালট করতে হবে না, যেহেতু ঝোলের ভিতরেই আছে। একটু খুন্তি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম, আর এখন একেবারে ঢাকনা দিয়ে আবারও একটা বলক তুলে আনবো মিডিয়াম আঁচে। 20 মিনিটের পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে পারফেক্টভাবে কিন্তু তরকারিটা রেডি। আর এখন এখানে এক চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর চারটি কাঁচামরিচ। ধনিয়া পাতাটার একটা সুন্দর ফ্লেভার আছে, দেওয়ার ট্রাই করবেন। আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে শেষ পর্যায়ে, এই কারণে দিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। এই তো ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। একটা কিন্তু পারফেক্ট ঝোলের রেসিপি হয়ে গিয়েছে। এখন যে গরম পড়েছে, এই গরমের দিনে কিন্তু গরম ভাতের সাথে এই আলু দিয়ে টমেটো দিয়ে যে ঝোলটা, এই ঝোলটা খেতে অসাধারণ লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের সাথে সাথে রান্নাটি করে দেখুন। ছোট বড় সবারই কিন্তু এই রান্নাটি অনেক পছন্দের হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।